হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটে নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা মারাত্মক হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুও স্কিপ করতে পারবে না। যা জিনিস আছে এতে, যা প্রুফ আছে এতে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করতে পারবে না, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড। আর দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে, ঠিক আছে? তো যথারীতি আসি মূল উদ্দেশ্য নিয়ে কথাবার্তা বলতে। যেভাবে আমাকে দেখেছো কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, সব দোষ আমার ঘাড়ে চাপানো হচ্ছে, মিথ্যে কিছু অ্যালিগেশন লাগানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে MSL থেকে টাকা খাওয়া, এই খাওয়া, উইদাউট প্রুফ, যেগুলো মানে মিথ্যের নর্তকী যেটা করে বেড়ায়, বুঝতে পেরেছো? তো যার তার নামে ব্লেম করে দেয়, করে দিয়ে তাকে মানে উল্টোপাল্টাভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করে, তো সেহেতু করার চেষ্টা করেছে। এর আগের দিন দেখেছো বলেছে MSL এর কাছ থেকে পয়সা নিয়েছি, ঠিক আছে, সেটা নিয়েও ক্লিয়ারিফিকেশান দিয়েছি। তার সাথে আরও কিছু জড়িয়েছে, যেখানে বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে, যেখানে আমার স্ত্রীকে নিয়ে বলা হয়েছে, আমার স্ত্রীকে আমি কি বলেছে খালি গায়ে পড়ে উলঙ্গ করে বেঁচে সোশ্যাল মিডিয়া টাকা কামাচ্ছি, ঠিক আছে। তারপরে আরও অনেক কিছু আমি কি নাগিন ডান্স করে মানে কি বলবো, আমার কর্মক্ষেত্রে আমি নাগিন ডান্স করে টাকা আর্নিং করেছি, ঠিক আছে। মানে কর্মক্ষেত্রে কে নাগিন ডান্স করে, ঠিক আছে, এই কর্মক্ষেত্রে নাগিন ডান্স করেছিলাম বলেই হয়তো এই নাগিন এখনো পর্যন্ত ইউটিউবে বেঁচে রয়েছে, বুঝতে পেরেছো কিনা। তো যাই হোক, এবারে আসি মেন বক্তব্যে। আর একটা বক্তব্য লিখেছে যেখানে বলা হয়েছে যে ঝুমাকে আমি ধমকি চমকি দিয়ে ফোন করে ধমকি চমকি দিয়েছি, মানে ভয় দেখিয়েছি আমি, ঠিক আছে, আমাকে অ্যালিগেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই ঝুমার কেসটা নিয়ে, যে ঝুমাকে আমি ধমকি চমকি দিয়েছি নাকি, ঠিক আছে, যা দিয়েছি না দিয়েছি, ঠিক আছে, আমি বললাম আবার সকলে জানে, সকলে যে জিনিসটা আমি করেছি মানে কেউ জানে না এরকম নেই, ঠিক আছে। তো তাহলে যদি জানেই তো তাহলে সেই জিনিসটা চুরি কী করে হলো? আর যেটা করেছি সেটা তো আমি ভালোর জন্যে করেছি। এ হচ্ছে এমন একজন ক্রিয়েটর, মানে দোগলা জিনিস, মানে রক্তে বিষ বইছে, আর যে বিষগুলো নিজের মুখ থেকে অন্যের ফ্যামিলির এগেনস্টে ছড়াচ্ছে, ঠিক আছে, অন্যের বাচ্চাদের মৃত্যু কামনা করছে। দেখেছো এর আগেও আবার একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, ঠিক আছে, তো সেটাও আমার বাচ্চার দিকেই টার্গেট করে করা হয়েছে, ঠিক আছে, করুক, ওর কাজ যেটা সেটা করবে। কারণ ওই জন্য তো বলে ভগবান কপালে চড় মেরে রেখেছে, তার আমরা আর কী করতে পারি, তাই না? লোকের জিনিস দেখে হিংসা হবে, লোকের জিনিস যখনই মারতে চাইবে তখন ওখানে মারতে চাইবে, ঠিক আছে। তো যাই হোক, যতবারও মারবে ততবার আমি ডবল ডবল ঠাঁসিয়ে ঠাঁসিয়ে মারবো। তো চলে এসছি ঠাঁসিয়ে ঠাঁসিয়ে মারার জন্যে, তো কল রেকর্ডিংটা ভালো করে শুনবে, ঠিক আছে। এ যেখানে আমায় ব্লেম দিল যে আমি ওকে ধমকি চমকি দিয়েছি, তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়াতে যে ঝুমা এর আগে মানে ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে, আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে নিয়ে মানে অবমাননা করেছিল, ঠিক আছে, মানে যেখানে উলঙ্গ হয়ে বসে খাটের ওপরে গান গিয়েছিল, বসে বসে জাতীয় সঙ্গীত, আর তার সাথে তো হামেশাই চালিয়ে যাচ্ছিল রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে, দেশাত্মবোধক গানকে নিয়ে, অনেক ধরনের গানকে নিয়ে নোংরামো চালিয়ে যাচ্ছিল। তো ওকে কতবার প্রোটেস্ট করা হয়েছে, কে কি করতে পেরেছিল, আমি আমার দিক থেকে চেষ্টা করেছিলাম যে আমি ওকে এই জিনিসটা থেকে বিরত করব, ঠিক আছে। তো করার কারণে আমি ঠিক করলাম, যখন ওর নাম্বার আছে, এর আগেও একটা জিনিস আমি করেছিলাম, সেখানেও ও ওই প্রাইভেট করেছিল ভিডিও, ঠিক আছে, তখনও ওকে আমি ফোন করেছিলাম, তখনও মানে অনেকে জানে, ঠিক আছে, তখনও অনেকে জানে, তাহলে যখন জানে সকলে, তখন চুরি আমি কি করে করেছি? আমি তো ভালো কাজ করেছি, আর যা করেছি তো সবার জন্য করেছি, আর এটা যেটা করেছি সেটা তো দেশের জন্য করেছি। আমার দেশকে অপমান করবে কেউ আর আমি সেটা করবো না, সেটা কী করে হয়? আমার এখতিয়ারের মধ্যে যেটুকু ছিল আমি সেটুকু করেছি, যাতে সেই বাজে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় না থাকে, চলে যায়, ঠিক আছে, ও যাতে বাজে কাজটা না করে সেই চেষ্টাটা আমি করেছি। এ হচ্ছে বললাম না এমন জিনিস, এ যতক্ষণ দরকার থাকে মানুষের ততক্ষণ ব্যবহার করে। কি কারণে বলছি, এই কিছুদিন আগে নাকি ওই কণিকার জাতীয় পতাকা নিয়ে অবমাননা নিয়ে অনেক কিছু লাফাঝাফি করেছিল না? কেন করেছিল? ফর রিজন, নিজের ব্যক্তিগত আক্রোশ মেটাবার জন্যে, যে ওকে স্ট্রাইক মেরেছে, ওর অনেক কিছু মানে আর হতে পারছে না, ওকে শেষ করবে কিছু করে, ঠিক আছে, ওকে স্ট্রাইক মেরেছে, ওকে কন্টিনিউ বলে যাচ্ছে আইন অত স্টেপ নেবেই নেবে, তো ওকে কোনো রকমভাবে মানে হেনস্থা করার জন্য এইগুলো করা হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, সেখানে সেও ভুল করেছিল যে একটা ভারতের জাতীয় পতাকাকে পায়ের তলায় মানে দলিত করেছিল, সেটাও সে ভুল করেছিল, কিন্তু এ নিজের রিভেঞ্জ নেবার জন্য অনেক কিছু তার পেছনে মানে কার্যসিদ্ধি করার জন্য চেষ্টা করেছিল, অনেকে করেছিল, ঠিক আছে, এখন হয়তো অনেকে চুপচাপ রয়েছে, অনেকে উকিল টুকিলও লাগাবার ব্যবস্থা করেছিল তার পেছনে ওই জিনিসটা নিয়ে, ঠিক আছে। তো কোনো কারণের জন্য হয়তো আর্নিংয়ে মানে টাকা পয়সার কিছু রোকড়া টোকড়া বেরিয়ে যাবে, তো সেই জন্যে কেউ আর এগায়নি, ঠিক আছে, শুধুমাত্র নিজের কারণের জন্য করেছিল, ঠিক আছে। আর আমি যেটা করেছিলাম, আমি কিন্তু অফ ক্যামেরা রেখেছিলাম, আমি কিন্তু ক্যামেরায় এসে বলিনি যে আমি আমার দেশের জন্য কি কাজটা, মহান কাজটা করেছি, তা কিন্তু আমি ক্যামেরার সামনে এসে বলিনি, ঠিক আছে। এ যতবারই করছে নিজের গালে নিজে জুতো মারছে, নিজের গালে নিজে জুতো মারছে, আর মিথ্যের ঝুড়ি মানে যে মিথ্যের ঝুড়িও সেটা মানুষকে প্রুফ দিচ্ছে।
তো আমি আবার প্রুফ দেবো আজকে, আবার আমি প্রুফ দেবো। তো ঝুমার সাথে যে কথোপকথন হয়েছে, কি কথা হয়েছে ওর সাথে, ঠিক আছে, তো এই কল রেকর্ডিংটা দিচ্ছি, তোমার একটু মন দিয়ে শোনো যে আমি এখানে যে কাজটা করেছি ওকে কোনো ধমকি চমকি দিয়েছি, ওকে কোনো ভয় দেখিয়েছি, হ্যাঁ, নাকি কোনো ভালো কাজ করেছি আমি আমার দেশের জন্য, কোনো ভালো কাজ করেছি গোপনে লুকিয়ে আমার দেশের জন্য। এদের মতো এরম না তো যে হাগলেও দর্শককে এসে দেখাতে হবে, হাগজি আমি, দুঃখে রয়েছি সেই কষ্টও কেঁদে দেখাতে হবে দর্শককে শুধুমাত্র আর্নিংয়ের জন্যে, তাই না? আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আমার ফোনে ছিল, অনেকেই জানে, অনেকেই জানে, ঠিক আছে, ফোনে ছিল, আমি কিন্তু বের করিনি কোনোদিন, কোনোদিন বের করিনি। এবার দেখো ভগবানের মানে কি বলবো কৃপা এগুলো আমার ওপরে, যে তোর ওপরে যখনই কলঙ্ক আসবে তুই এরম করে এগুলোকে নির্মূল করবি, ঠিক আছে। তো যাই হোক, কল মানে কল রেকর্ডিংটা আবার একটু শোনো যে ওর সাথে আমার কী কথোপকথন হয়েছে, আর তারপরে একটু কমেন্টে মানে কাইন্ডলি জানিও যে আমি কোনো ভুল করেছি না ঠিক করেছি, আর ও যেগুলো করছে কন্টিনিউ সেগুলো মিথ্যাচারিতা করছে নাকি আমাকে হেনস্থা করার জন্য করছে, আর আমি যেগুলো করছি ওর মুখোশগুলো খুলছি সেগুলো ঠিক করছি না ভুল করছি। তো দয়া করে একটু আমার এই কল রেকর্ডিংটা শোনো। হ্যালো, 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 হ্যাঁ, ঝুমা বলছেন? হ্যাঁ, বলছি এই আপনি তো ইউটিউবে ভিডিও করেন? আপনি ইউটিউবে ভিডিও করেন তো? ইউটিউবে ভিডিও করেন তো? বলছি আপনার তো ওই 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, বলছি এই সিলভার বাটন পেয়েছেন? সিলভার বাটন পেয়েছেন? অ্যাপ্লাই করেননি? না, অ্যাপ্লাই করুন, আপনার তো দরকার সিলভার বাটন। আচ্ছা, বলছি এই ভারতীয় জাতীয় সঙ্গীত গান গেয়েছেন উলঙ্গ হয়ে বসে? ভারতের জাতীয় সঙ্গীত উলঙ্গ হয়ে বসে গান গেয়েছেন? আবার ফালতু কথা বলছেন, আপনার নামে তো কমপ্লেন এসছে। হ্যালো, ভারতের জাতীয় সঙ্গীত আপনি উলঙ্গ হয়ে বসে গান গাইছেন? গেয়েছেন না গাননি? আমি কে বলছি সেটা বুঝতে পারবেন? বলছি আপনি গেয়েছেন না গাননি? সাংসারিক প্রয়োজনের জন্য ভিডিও করার জন্য কি আপনি ভারতীয় জাতীয় সঙ্গীতকে অপমান করতে পারেন? তো তাহলে কেন করেছেন আপনি এইটা? আপনি অন্য কোনো গান পাননি করার জন্য? এত গানে তো উলঙ্গ হয়ে ভিডিও করেন, তো জাতীয় সঙ্গীতটাকেই ধরতে হলো আপনাকে? সংসারের অবস্থা খারাপ বলে ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আপনার নিজের অবস্থা ঠিক করবেন? কি মনে হয় কাজটা আপনি ঠিক করেছেন না ভুল করেছেন? তো তাহলে আপনার কি করা উচিত? কখন করবেন? কখন করবেন? কখন আপনি করে আমায় ফোন করে জানান আপনি করেছেন কি করেননি, ঠিক আছে? আপনি করে এক্ষুনি জানান আমায়। হ্যাঁ, অন্য যে কোনো গান নিয়ে করুন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে আর কি একদম ঠিক নয়। আমি কে বলছি ওই জন্য তো বললাম, আপনি ফোনটা করুন ডিলিটটা করে, তারপরে আমি জানাচ্ছি কে বলছি আমি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যাঁ, করেছেন? হ্যাঁ, করে দিয়েছি। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি এখনো আছে। দেখুন, নেই, আমি তো দেখছি আছে। আমি প্রাইভেট করে দিয়েছি স্যার। প্রাইভেট করে দিয়েছেন? আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি আছে, কি করে বলছেন প্রাইভেট করেছেন? আপনি ঠিক আছে?
কে সেটা বুঝতে পারবেন, এর পরের বারে যদি হয় তখন বুঝতে পারবেন, আজকে তো ভদ্রভাবে আপনাকে বললাম। আমি যদি দেখি প্রাইভেট হয়েছে বলছেন তো আপনি, ঠিক আছে দাঁড়ান আমি দেখে তারপরে বলছি আপনাকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ দেখেছি, বলছি ওটা প্রাইভেট নয়, আপনার লিঙ্কে ঢুকলে আমি এখান থেকে যখন সার্চ করছি, হ্যাঁ সার্ভারে দেখা যাচ্ছে আপনার ওটা প্রাইভেট রয়েছে, ঠিক আছে ওটা প্রাইভেট নয়, ওটা ডিলিট করে দিন। আচ্ছা কেন ক্ষতি হয় তো, ঠিক আছে আমিও চাই না আপনার কোনো ক্ষতি হোক, ঠিক আছে কিন্তু আপনি দয়া করে এই ভারতীয় জাতীয় সঙ্গীত বা অন্য যে কোনো জাতীয় সঙ্গীত, দেশের কোনো দেশাত্মবোধক গান নিয়ে, হ্যাঁ বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে এইগুলো করবেন না, ঠিক আছে ম্যাডাম। আমরা আমিও জানি আপনার খুব কষ্টে রয়েছেন, আপনার পরিবারের আর্থিক, রবীন্দ্রসঙ্গীত নিয়ে করলে কি হবে, না না এটা তো এগুলো মানুষের একটা ইমোশন না, এগুলো রবীন্দ্রসঙ্গীতকে ধরুন রবীন্দ্রনাথকে অনেকে আমরা ভালোবাসি, আপনি যেমন করছেন প্লাস্টিক প্লাস্টিক লেগে, ঠিক আছে কিন্তু রবীন্দ্রসঙ্গীত ছাড় দিয়ে, ঠিক আছে রবীন্দ্রসঙ্গীত একদম, সেটা বাংলাদেশের হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, চীনের হোক, কারোরই নয়, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। তো শুধুমাত্র ভিডিওটার শেষে তোমাদেরকে বলবো ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।